আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডালপুরি তৈরি করতে হয়। ডালপুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, চিলি ফ্লেক্স, হলদে গুঁড়ো 5 ফোড়ন এবং ধনে গুঁড়ো, গুঁড়ো মরিচ, লবণ, তেল, ধনে পাতা কুচি। তো চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই। প্রথমে আমি ডাল রান্না করে নেব। আমি পাত্রে ডালগুলো নিয়ে নিচ্ছি, আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, পাঁচ ফোড়ন, হলুদ, ধনে গুঁড়ো, পরিমাণ মতো পানি। এবার এটাকে আমি ভালোভাবে যতক্ষণ না হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। ডালটা রান্না বসিয়ে দিয়েছি, এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে তারপর আমি পানি দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, একসাথে দেব না। আমি এটাকে ভালো করে মুতে নিয়েছি। এবার আমি উপরে তেল লাগিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চলুন ভিতরের পুরটা কিভাবে তৈরি করছি দেখে নিই। এর মধ্যে দেখুন ডালটা হয়ে গেছে, পানিটা পুরো টেনে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে আমি লাল করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে আমি লবণ দিয়েছি, তাই পেঁয়াজটা শুধু সিদ্ধ হওয়ার জন্যই আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ডালটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও ভালোভাবে মুতে নিচ্ছি। আমি ভালোভাবে মুতে নিয়েছি, এবার আমি এগুলোকে বেলে নেব। এখন আমি একটা ডু নিয়ে নিয়েছি, ডুটাকে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড দিয়ে এভাবে পাতলা করে দিচ্ছি। পাতলা করার পরে এটার ভিতরে এইরকম করে এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেয়া হয়ে গেলে দুপাশ এভাবে টেনে আমি বন্ধ করে দিচ্ছি। বেলে নিচ্ছি, বেশি চাপ দিব না, চাপ দিলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে। বেলা শেষ হয়ে গেছে, এভাবে আমি সব কুইটি বেলে নেব। আমি সব কুইটি ডালপুরি তৈরি করে নিয়েছি, এবার আমি এগুলোকে তেলে ভাজব। ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এবার আমি পুরিগুলো ভেজে নিচ্ছি।
অনেক ফুলছে, আমি এইভাবে উল্টে পাল্টে বেজে নিচ্ছি। আমার বেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার সব পুটি পুরি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে ডাল পুরি। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। যদি আমার এই ভিডিও